বিশ্ব রাজনীতির খেলা এই মুহূর্তে জমে উঠেছে। আমার মতো জিওপলিটিক্স প্রেমীদের এই খেলা দেখে কাটছে সময়। আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুইটা মোড়ল দেশের উদ্ভব হয়। এক নম্বর হচ্ছে আমেরিকা, দুই নম্বর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া। সেই সময় সোভিয়েত ইউনিয়ন নাম ছিল 1991 সালের 26 ডিসেম্বর সেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে রাশিয়া নাম ধারণ করে। তবে আমি এখানে রাশিয়া বলে উল্লেখ করছি। তো দুইটা মোড়ল দেশের উদ্ভব ঘটে, এক নম্বর আমেরিকা, দুই নম্বর রাশিয়া। কিন্তু দুইটা মোড়ল দেশ হলে তো হবে না, আপনি আমার থেকে ভালো সেটা তো আমি মেনে নিতে পারি না। আমার বন্ধু সুন্দর ইংরাজি কথা বলে আমার তো সহ্য হয় না, বিদ্যানন্দ খাদ্য দিচ্ছে আমার তো সহ্য হয় না, তাদের নিউজ পত্রিকায় বেরোচ্ছে আমার তো সহ্য হয় না। সেরকম আমেরিকা সেরা সেটা তো রাশিয়া সহ্য হয় না, আবার রাশিয়া সেরা সেটা তো আমেরিকা সহ্য হয় না। এইভাবে দুই দেশের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয় এবং শুরু হয় একটা রাজনৈতিক খেলা। সো রাশিয়া সেই সময় নিজেকে বিশ্ব সেরা প্রমাণ করার জন্য বিশ্বব্যাপী সমাজতান্ত্রিক ব্লক তৈরি করা শুরু করে। আমেরিকা তো থেমে থাকবে না, কিন্তু তারা জানে তারাই সেরা, তো তারাও একটা পুঁজিবাদী ব্লক তৈরি করা শুরু করে। এক দেশ এটা করছে, আরেক দেশ আরেকটা করছে, এভাবে একটা নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। এক দেশ চাঁদে পাঠাচ্ছে, আরেক দেশ পাঠাচ্ছে সূর্যে। জাস্ট কিডিং, মানে এইরকম একটা খেলার তৈরি হয়েছিল। এই জন্য মেসি আর রোনালদোর খেলা, আর এর দর্শক ছিল সাধারণ জনগণ। 2020 সালে আবার শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। এই তৃতীয় বিশ্বযুদ্ধের নাম করোনা ভাইরাস, বা বর্তমান রূপ হচ্ছে কোভিড-19। এই কোভিড-19কে কেন্দ্র করে আবার শুরু হয়েছে বিশ্ব রাজনীতির এক খেলা। কিন্তু এই খেলায় কিছুটা পরিবর্তন এসেছে। তৃতীয় বিশ্বযুদ্ধে যেরকম ফাইনাল খেলেছে রাশিয়া আর আমেরিকা, কিন্তু এই খেলায় কিছুটা পরিবর্তন এসেছে। রাশিয়াকে সেমিফাইনালে হারিয়ে দিয়ে ফাইনাল উঠেছে চীন। তো খেলা চলছে আমেরিকা বনাম চীন। আপনারা জানেন গত বছরের ডিসেম্বরে চীনের ওয়াহানে প্রথম এই ভাইরাস ধরা পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের সবচেয়ে বড় মহামারী হচ্ছে এই করোনা ভাইরাস বা কোভিড-19। এই ভাইরাসটি অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক বিশ্বকে একটা স্থবিরতা এনে দিয়েছে। এর থেকে বাদ পড়ছে না বড় বড় নেতারাও আক্রান্ত হয়েছে। কিছুদিন আগে যাকে আমরা ভাইরাল করেছিলাম, কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডু, আক্রান্ত হয়েছে বরিস জনসন ব্রিটিশ প্রধানমন্ত্রী, আক্রান্ত হয়েছে রাশিয়ার প্রধানমন্ত্রী। তো এর থেকে বাদ পড়ছে না কেউই। এক কথায় বলতে গেলে আটলান্টিক মহাসাগরের পার থেকে বিশ্বব্যাপী একটা মৃত্যুর মিছিল শুরু হয়েছে। এই যখন দেশের অবস্থা, সেই সময় মাঠে নেমেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শুরু করেছেন রাজনৈতিক খেলা। তিনি বলছেন চীনের ল্যাবরেটরি থেকেই এই ভাইরাসের উৎপত্তি। তিনি এই ভাইরাসকে চীনা ভাইরাস বলছেন এবং বলছেন এর জন্য দায়ী হচ্ছে বেইজিং এবং বেইজিংকেই এর ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু চীন তো আর থেমে থাকবে না, চীনও তার অভিযোগের তীরটা ঘুরিয়ে দিয়েছেন আমেরিকার দিকে। তিনি বলছেন এর জন্য দায়ী আমরা না, এর জন্য দায়ী হচ্ছে আমেরিকারা, কারণ এই ভাইরাসটা প্রথম আমেরিকান একজনের শরীরেই ধরা পড়ে। চীনের দাবি হচ্ছে আমেরিকা চীনের অর্থনীতিকে স্থবির করার জন্য এই ভাইরাসটা ছড়িয়ে দিয়েছে। দুই দেশের মধ্যে চলছে খেলা এবং দুই দেশই চূড়ান্ত পর্বে অবস্থান করছে। তৃতীয় বিশ্বযুদ্ধের পর যেরকম দুইটা মোড়ল দেশের উদ্ভব হয়েছিল, সেরকমই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই করোনা ভাইরাস বা কোভিড-19 নামক তৃতীয় বিশ্বযুদ্ধের পরও একটা মোড়ল দেশের উদ্ভব হবে। কিন্তু প্রশ্ন হলো কে হবে সেই মোড়ল দেশ, আমেরিকা নাকি চীন? সেটা জানতে হলে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধরে দেখতে হবে নির্ধারিত 90 মিনিটের খেলা। নির্ধারিত 90 মিনিটের খেলা দেখার পরই আমরা জানতে পারবো কে হবে সেরা, আমেরিকা নাকি চীন, কে হবে সেরা স্ট্রাইকার, কে পাবে গোল্ডেন বুট, ডোনাল্ড ট্রাম্প নাকি শি জিনপিং। এটা জানার জন্য আমি উদগ্রীব হয়ে অপেক্ষা করছি। আপনার কি মনে হয় কে হবে সেরা স্ট্রাইকার, কে পাবে গোল্ডেন বুট, ডোনাল্ড ট্রাম্প নাকি শি জিনপিং? সো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মতো দেখতে থাকুন বিশ্ব রাজনীতির এই নোংরা খেলা।